سلام السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه أجمعين প্রিয় দর্শক যে যেখানে অবস্থান করছেন মাহের রমজানের এই সুন্দর সময় আপনাদের সকলকে স্বাগত জানাই মাহেরমজানের মোবারকবাদ জানাই শুরু করছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আজ যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হচ্ছে মাহের রমজানের শিক্ষাসমূহ এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যেই আমাদের একুশের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত একজন হালেমদিনকে রয়েছেন আমাদের সাথে মুফতি ওসমান গুনি সালেহি প্রধান মুফতি দারুন্নাজ কামিল মাদ্রাসা সালাম

প্যাকেজটি ছিল রহমতের মধ্য দশকের প্যাকেজটি ছিল ক্ষমা লাভের আর শেষ দশকের প্যাকেজটি হচ্ছে নাজাতের জাহান্নামের আগুন থেকে মুক্তির আপনার যে প্রথম শিক্ষাটি পায় সেটি হচ্ছে আল্লাহ পাকের বিধানকে তামিল করা আল্লাহ পাকের বিধানকে মেনে নেওয়া মাহে রমাদান আসার আগে যেন কবে রমজান আসবে কবি রমজান আসবে রমজানের প্রতি যে একটা অনুরাগ মাহে রমাদানের সিয়াম সাধনা করব এই যে একটা আকুতি বিধানটাকে পালন করার জন্য যে মনের মধ্যে একটা উদ্বেগ যে সবসময় নাড়া দিত সেই বিষয়টি আমরা এটা যেন মাহে রমজানের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে বাকি এগারোটি মাসেও যেন আমরা আল্লাপাকের বিধানগুলো আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন কাজে লাগাতে পারি এই শিক্ষা অব্যাহত ধারায় এবং এটি অব্যাহত ধারা অবকোর্স মাহে রমাদানের যত গুরুত্ব যত ফজিলত যত মর্যাদা এর একটি অন্যতম কারণ হচ্ছে কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান তাহলে এই রমজানুল মোবারকে যেহেতু কোরআন নাজিল হচ্ছে কোরআন শুধু রমজানে আমরা তেলাওয়াত করবো তা কিন্তু নয় বাকি এগারোটি মাসেও যেন আমরা কোরআন মাজিদের তেলাওয়াতটা যেন অব্যাহত রাখি কারণ মাহের রমজান এত মহিমান্ডিত হয়েছে কিন্তু কোরআন নাজিলের নাজিলের তাকে প্রশ্ন করা হয়েছে মাহের রমজান তুমি কেন এত সম্মানিত তখন তুই বলিস আমার গর্বে কিন্তু কোরআন এসেছে তার কারণে কিন্তু আমি এত সম্মানিত তাহলে কোরআন কি তেলাবাত করার মধ্যে আমরা সীমাবদ্ধ না অবশ্যই না কোরআন শুধু তেলাবাত নয় এটার অর্থ বুঝতে হবে এখান থেকে মাস আলা মাসআল বাহির করতে হবে নিজে পড়তে হবে এবং নিজে আরেকজনকে এই কোরআনের তালিমটা দিতে হবে এটা সর্বত্র ছড়িয়ে দিতে হবে এই শিক্ষাটা কিন্তু আমাদেরকে নিতে হবে মাহের রমদান মাহের রমদান এসেছিল কিন্তু একাই কিন্তু আসে না সে তার অনেকগুলো মেহমান এসেছিল সেটা হচ্ছে মাহের রমাদান আমাদের সবগুলোকে মাল্টিপল করে দিয়েছে এবং আমরা অতিরিক্ত নিত্য যে ইবাদত বন্দুকির একটা ট্রেন্ডেন্সি এটা কিন্তু মাহের রমাদানে আমাদের কিন্তু এটা আমাদের উদ্দেশ্যটা হাসিল হয়েছে দেওয়া হয়েছে যেমন মাহের রমজানে আমরা কিন্তু বিশ্বাকার তারাবির নামাজ আদায় করেছি সাহারি যখন গ্রহণ করতে উঠেছি তখন কিন্তু আমরা সালাতুত তাহাজুদের নামাজ কিন্তু আদায় করেছি এটা যেন এই মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে বাকি এগারোটি মাসের জন্য তাহাজুদটা যেন আমরা কন্টিনিউ করতে পারি মাহের রমাদান এসে তার মানে কি আমাদের দান সদকা এগুলো কিন্তু বেড়ে গেছে এটা যেন শুধু মাহের রমাদানের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে বাকি অন্য সময়জন আমরা কাজে লাগাতে পারি মাহে রমাদানের খাতিরে অনেকে কিন্তু আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ তারপরে আমরা খাদ্যের মধ্যে ভেজাল মিশন এগুলো কিন্তু আমরা পরিহার করেছি এটা জন্য মাহে রমাদানের মধ্যে সীমাবদ্ধ না থাকে বাকি এগারোটি মাসে মিথ্যা শুধু মাহে রমাদানের প্যাকেজ ছিল এই মাসেই ছেড়ে দিতে হবে তা কিন্তু নয় রসুল করিম সাল্লাম হোসেন আল কিজবু উম জুনুব মিথ্যা হচ্ছে সকল পাপের মূল হচ্ছে মিথ্যা রসুল কিন্তু বলে দিয়েছেন যে ব্যক্তি মিথ্যা কথা বললো মিথ্যার উপর কন্টিনিউ করলো কেমতের দিন আল্লাহ পাকের দরবারে তার নামটা কাজ চরম মিথ্যাবাদ হিসেবে তার নামটা কিন্তু লিখে দেওয়া হবে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে সঠিক পথের দিশা দেয় জান্নাতের পথে নিয়ে যায় মিথ্যাকে আমরা এটাকে ছেড়ে দিব আর সত্যকে লালন করব পালন করব এবং সেটা প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করার চেষ্টা করব দেখুন শুধুমাত্র মিথ্যা কেন আমরা অনেকগুলো কাজ কিন্তু সারা বছর অন্যায়ের সাথে লিপ্ত থাকি ধরে নেন আমি কাউকে মানে একেবারে তারপরে ধরে নেন অফিস আদালতে বিভিন্ন ধরনের ঘুষের লেনদেন বা বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম করা হয় সেটা হয়তো মাহের রমজানে অনেকে সচেতন থাকে অথবা এমনও রয়েছে অনেক যুবক বন্ধুরা যারা নামাজ পড়ছে না সারা বছর মাহের রমজান আসলেই দেখুন ভালো করে লক্ষ্য করে একেবারে জমজমাট ছয়তলা মসজিদ ভরে গেছে ছাদেও রাস্তা সব মানে ক্লোজ করে দিয়ে সেখানে নামাজের ব্যবস্থা করা হচ্ছে ফজরের নামাজ ছিল জমজমাট কিন্তু এমনও দেখা যাবে যে রমজানের মুবারকে তিন জন মসজিদ তিন চারজন পাঁচজন এমনটি যেন না হয় তার মানে আমরা কোনো মুসল্লিকে হারাতে চাই না হারানো কোনো বিজ্ঞপ্তি আমরা দিতে চাই না যে না ওমুক মুসল্লিকে আমি হারিয়ে ফেলেছি এমনটি আমরা কিন্তু বাকি 11 টি মাসে দেখতে চাই না রমজানে যেরকম আমরা অপেক্ষায় ছিলাম যে মসজিদ ভরে যাবে তেমন একই অপেক্ষায় আমরা থাকলাম যে পরবর্তী যে 11 মাসটা ছিল কিন্তু সোহানুবতির মাস ধৈর্জের মাস যে এই ধৈর্জের মাসটি আপনার কাছে থেকে বিস্তারিত শুনতে চাই তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে এসেছি সুপ্রদর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ল্যাকোসিটিপির বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা আলোচনা করছিলাম মাহে রমজানের শিক্ষা সমূহ এর বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভি কর্তৃক মাহের বিশেষ আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম রমজানের শিক্ষাসমূহ কী কি শিক্ষা গ্রহণ করব এখান থেকে চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই মোতারাম যেমনটি বললেন যে এই শাহরটা হচ্ছে শহরের ধৈর্যের মাস কি কি ধৈর্য আমরা ধরেছিলাম যে ধৈর্যগুলো বাকি এগারোটি মাস আমাদের আমরা কিন্তু সাহারিতে খাবার গ্রহণ করার পরে রাতে উঠা উঠার যে একটা টেন্ডেন্সি এটা কিন্তু আমাদের এক মাস কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি এটা যেন কন্টিনিউ করতে পারে কারণ একটা কথা বলা আছে এমনি স্বাভাবিক ইঞ্জিনিয়ারে বলা হয় যে ভোরবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া তন মানে ভোরবেলার হাওয়াটা এটা লক্ষ টাকার দাওয়ার মতো সত্যি এ ভোরবেলা আমরা উঠার একটা টেন্ডেন্সি যেন আমরা সব সবসময় এটা কাজে লাগাতে পারি অনেক সময় আমরা দেখি কোথাও কোনো একটি কাজ করতে গিয়ে ব্যাংকে বলেন বা অফিস আদালতে বলেন সেখানে একটু লাইন করতে গিয়ে বা সিরিয়াল দিতে গিয়ে সেখানে একটু আমরা জন্য রেগে যায় মাহের রমাদান এটা কিন্তু আমাদের শিক্ষা দিয়েছে যে ধৈর্য ধারণ করতে হবে এবং বিপদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কিন্তু ধৈর্য ধারণ এবং রোজা কিন্তু সেটা সবচেয়ে থেকে বড় শিক্ষা আপনি দেখুন মাহের রমজান পুরো প্যাকেজটা পুরো মাসটা যখন আসছে চতুর্পাশে কিন্তু চুপচাপ যার মতো অফিস করছে মানে আগের মতো সেই চেতকার চেঁচামেচি কিন্তু সেটা কিন্তু না এবং ইসলামের যে শিক্ষাটা যে মাহে রমাদান যখন আসে তখন কেউ যদি গায়ে পরে ঝগড়া করতে চাই সেই জন্য বলে দেয় ইনিমরু উন সয়ম আমি একজন ফাস্টিং করছি আমি রোজাদার এই কথাটা যেন বলে দেয় তার মানে মাহে রমাদানে আমি রোজাদার এ কথা বললে আর ঝগড়া করতে চায় না এটা যেন বাকি এগারোটি মাসেও যেন আমি কিন্তু মুসলমান আই এম এ মুসলিম এই কথাটা যেন মনে রাখে যে আমি কিন্তু একটা মাসের কিন্তু ট্রেনিং কিন্তু নিয়ে এসেছি এই ট্রেনিংটা কিন্তু আমি এগারো মাস কিন্তু কাজে লাগাতে আমাকে হবে এবং মাহের রমাদানের যে প্যাকেজটি নিয়ে এসেছিলো পুরো প্যাকেজটি আল্লাহ তারা কিন্তু বলে দিচ্ছেন যে এই রজাটা আমি দান করেছি রমজান দান করেছি আল্লাহ কুম তাকুন যাতে করে তোমরা ক্ষোধাভীতি অর্জন করতে পারো মোত্তা হতে পারো তাকুয়াটা কি তাকুয়া হচ্ছে কলবকে পরিশুদ্ধ করা ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজিতাব আনি নওয়াহি আল্লাহ যা করতে বলেছেন তা কিন্তু বাস্তবায়ন করা আর আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকা আমাদের এই মাহের রমজান কি কী শিক্ষা আমরা গ্রহণ করেছি যেটা পরবর্তীতে আরও কাজে লাগবে সেটা কাজে লাগাবো যে মাহের রমাদানে আমরা কিন্তু দান সদকা করেছি জাকাত দিয়েছি কিন্তু আর একটা বিষয় আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে আমরা কিন্তু এমনি সম্পদের জাকাত দিই কিন্তু আমাদের ল্যান্ড রয়েছে যে জমিগুলো রয়েছে সেই জমির কিন্তু দিতে হয় অসর এখানে দুটো বিষয় একটা হচ্ছে অসর একটা হচ্ছে এসরুন একটা হলো ওয়ান টোয়েন্টি একটা হচ্ছে ওয়ান টেন বিশ ভাগটা হলো যেটা পানি শেষ সেটাই বলছি আমি যে দশ ভাগ দিতে হবে যদি পাকের পক্ষে প্রাকৃতিক পানির মাধ্যমে যদি আমরা সেচ দিয়ে সেখানে প্রাকৃতিকভাবে যদি আমরা ফসল উৎপাদন করি সেখানে আমার যদি দশটা কদু হয় বা লাউ হয় তাহলে সেখানে একটা কদু আল্লাহর রাস্তায় দান করতে হবে দশ মন ধান হলে মন দিতে হবে আর আমি যদি নিজে সেলো মেশিনের মাধ্যমে যদি দিয়ে ফসল উৎপাদন করি তাহলে সেখানে বিশ মন ধান হলে এক মন কিন্তু আল্লাহ পাকের রাহে দান করতে হবে খানা বা লিল্লাবিংয়ে দিতে হবে বা ফিজ সাবিল্লা দিতে হবে এটা কিন্তু কোরআনের নির্দেশ পাক রব্বুল আলম খুব চমৎকার করছেন ও আকাহু ইয়াসা হাসাদিহি ও আতু তোমরা প্রদান করো হাক্কাহু জমিনের যে অধিকার রয়েছে রাইটস রয়েছে সেটা ইয়মা হাসাদিহি যেদিন তুমি ফসল কাটবে ফসল কাটার দিনেই দিয়ে দিতে হবে এটা কিন্তু দুটো বিষয় রয়েছে অনেকে বলেন যে এই যে উপমহাদেশে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের এই ল্যান্ডগুলো এই জমিগুলো কেউ আমরা যেহেতু খাজনা দিচ্ছি এই জমিগুলোর খাজনা দেওয়ার কারণে কেউ কেউ বলেছেন কোনো কোনো স্কলাররা এভাবে বলেছেন যে না তাদের আর এটার কোনো ই দিতে হবে ওষর দিতে হবে না এই জন্য এটাকে অনেকে শিথিল মনে করে দিচ্ছে না তবে দিয়ে দেওয়াটা এটাই হচ্ছে কিন্তু উত্তম এবং এটাই কিন্তু ইসলামিক স্কলার যারা লেটেস্ট আপগ্রেড এবং যারা কানী ইসলাম স্কলার তারা কিন্তু এই মতটির উপরে কিন্তু ফতোয়া দিয়েছেন যে না দাওটাই হতে হবে দতেই হবে আর কি কি শিক্ষা নিতে আর শিক্ষা যেটি সেটা হচ্ছে যে ماہ রমদানে আমরা যেমন 10 দিন ইতিকাফ করেছি এই 10 দিন ইতিকাফ করে নিজেকে আল্লাহর জন্য মসজিদে আবদ্ধরে গেছি পরিশুদ্ধ পরিশুদ্ধ করার জন্য আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ماہ হে কিন্তু এসছিল এই প্যাকেজ নিয়ে যে নফসে আম্মারা থেকে নফসে লওয়ামা নফসে লওয়ামা থেকে নফসে মুতমাইন্না প্রশান্তি אה আত্মাকে গঠন করার জন্য আর এই আত্মাটা হচ্ছে জান্নাতের জন্য উপযোগী একটা আত্মা মানে তার মানে মাহে মৌসুমটা ছিল ইবাদতের মৌসুম এই ইবাদতের মৌসুমটা যেন আরো বাকি এগারোটি মাসে যেন আমরা কাজে লাগাতে পারি আপনি এতে কাফের মধ্যে আমরা কি করি মোরাকাবা মোশাহা মোরাকাবা মোশাহাদা জিকির আসকার তসবি এটাও সারা বছর এটা যেন সারা বছরে তারপর আরেকটা বিষয় যে যুবকরা যেখান মাহে রমাদান আসার আগে কিন্তু যুবকদের মধ্যে একটা ট্রেন্ডেন্সি যে না না মাহে রমাদান আসে নিজেদেরকে যে কন্ট্রোলে রেখেছে সেভাবেই যারা যাবে না বিশেষ করে ফেসবুক সহ টুইটার সহ ইমো সহ এগুলো থেকে কিছু সময়ের জন্য তারা বিরত রয়েছে সকল অপকর্মগুলো থেকে যেভাবে এই মাসে হেফাজত ছিল বাকি মাস গুলো সেভাবে করতে হবে ধন্যবাদ আপনাকে এত চমৎকার ভাবে সুন্দর করে ব্যাখ্যা আপনি দিয়েছেন সুপ্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি যারা এতক্ষণ ধরে ছিলেন এবং শুনেছেন সত্যি এই শিক্ষাগুলো এখান থেকে গ্রহণ করব বাকি এগারোটি মাস কাজে লাগাবো আল্লাহ আমাদের সকলকে সেভাবে প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক আমিন ওয়াখদাওয়ান রবিল আলামী ও সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত